আবারও ই রিক্সা অর্থাৎ টোটো গাড়ির ব্যাটারি চুরির ঘটনা ঘটল নন্দীগ্রামে। নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ধনেশ্বরপুরে গতকাল রাতে টোটো গাড়ির মালিক তার টোটো বাড়ির বাইরে লক করে ঘুমোতে চলে যায়। সকালে এসে দেখে তার গাড়ির লক ভেঙে দুটো ব্যাটারি চুরি গেছে। এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এটা আপনার গাড়ি তো? হ্যাঁ, আমার গাড়ি। আচ্ছা, এই গাড়ি আপনার ব্যাটারি চুরি হয়ে গেছে? হ্যাঁ। এটা কখন চুরি হয়েছে? রাত্রি 1:30 থেকে 2:30 মধ্যে। ও, এটা সম্ভবত তাহলে আগামীকাল অক্টোবরের 16 তারিখ হবে সম্ভবত। হ্যাঁ হ্যাঁ। তাহলে প্রায় এটা কত টাকা দামের আপনার ব্যাটারিটা রয়েছে? ব্যাটারিটা রয়েছে 14,500। কটা ব্যাটারি নিয়ে গেছে আপনার কাছ থেকে? দুটো ব্যাটারির দাম 14,500। আচ্ছা, এবার আপনি কি কোথাও থানায় ইনফরমেশন করেছেন? না, এখনো করা হয়নি। তাহলে আপনি কোনো চিন্তাধারা নিয়েছেন বা এই রাস্তায় কয়েকদিন ধরে বাইরে লোক যাতায়াত করছে এমন কিছু আপনি দেখেছেন? কয়েকটা মুসলমান ছেলে 2-3টে করে গাড়ি নিয়ে রাত্রি 9:00-10:00 সময় বাইচার করে এই রাস্তা দিয়ে, আমরা খুব গলি রাস্তায় বাস করি, এই রাস্তার উপর দিয়ে ওরা যাতায়াত করে, কয়েকদিন ধরে ফলো করতেছে। আপনার নাম? আমার নাম কার্তিকদি। বাড়ি? বাড়ি ধনেশ্বরপুর। থানা কোথায়? থানা নন্দীগ্রাম। ঠিক আছে।